আইরে পিছনেরটা মনে বেশি জোস যাই উটার কাছে গিয়ে বসি না এটার চেয়ে সামনেরটাই বেটার হবে ইশ এটা দখল করে নিল রে নরম একটা যাই 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 পিছনেরটাই ধরি পাশে সিটটা ফাঁকা আছে ওগুলো মেয়ে বসবে নিশ্চিত বললাম না সিটে যায় পছন্দ বলে কিছু নাই মহিলাগুলোর মাছ বিক্রেতার পাশে গিয়ে বসছে আমার তো একটা স্মার্ট ছেলে থাকতে পিছনে গিয়ে বসছে পেছনে বসলে বমি আসে কেন যে আমার পাশের সিটে কোনো মেয়ে থাকে না কপালে কি কোনো মেয়ে নাই আজকেও একটা মেয়ে পেলাম না পাশের সিটে কপাল আমার চাই না মে তুমি অন্য সিটে যাও আজকে মেয়ের পাশে একটা সিট পাইছি রে আজকে পটাই ছাড়বো ভাই এটা তো মহিলা সিট বাস তো ফাঁকা মহিলা আসবে না এখন সমস্যা নাই আমি বসি আচ্ছা একটা সেলফি তুলি হ্যাঁ এক মিনিট ফোর্সা ক্যামেরা আছে এক মিনিট আচ্ছা আপনার ফোনে তুলবেন হ্যালো জুনায়েদ আমি সাদিয়া তুমি একটা কাজ করো তো মিরপুরে দাঁড়াও বাস স্ট্যান্ডে দাঁড়াও গোলাপান্নিয়া একটা ছেলে সেলফি তুলতে চাই আচ্ছা আপু আপনি এখানে বসেন আমি পিছনে যাব মহিলা সিট না 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 ভাইয়া বসেন না না পিছনে যাব বসেন ভাইয়া আরে বসেন না ভাই এই জায়গায় বসেন আমি বসছিলাম তো আল্লাহ ভাবলাম চান্স মারবো এই তো সেই জুনায়েদ সাদিয়া ভাই পিছনে যান ভাই ভাই লুক আছে কয়বার বলবো পিছনে যান সিট আছে ভাই সিট আছে ব্যাগ দেখেন না আজব ভাই ব্যাগটা সরান বসা যাবে আজকে মনে হয় কোনো মেয়েই আসবে না বাসে আচ্ছা বসেন কি ভাই সিট ধরে রাখছিলেন কেউ আসবে নাকি না ভাই বসেন চুপ করে বসে থাকি ভাই উঠেন না ভাই ভাই প্লিজ ভাই দেখেন মেয়ে খালি আসতেছেই ভাই উঠেন না কি রে ভাই খামদার মতো বসে আছে তিন উঠেন ভাই সব চলে গেল ভাই উঠেন না স্যার কি অবস্থা খামবার মতো বসে আছে কপালটাই খারাপ
এতগুলো মেয়ে আসলো আর একটু আগে আসতে পারলো না। হ্যালো জনমস, ছেলেদের মনে এমন আশা বাসা বাঁধতেই পারে যে তাদের পাশে একটি কিউট মেয়ে বসবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন এবং কষ্টের। লোকাল বাসে আমরা ইয়াং ছেলেরা যখন বসি, দেখা যায় আমাদের পাশে একজন বৃদ্ধ বাবা বা বৃদ্ধ একজন লোক এবং বৃদ্ধ একজন মহিলা বা একজন মহিলা আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, অথচ আমরা নির্লজ্জের মতো চুপ করে বসে থাকি, সিট ছাড়ি না। এমনটা ঠিক না। সো আমাদের উচিত হবে যে বৃদ্ধ মানুষ বা মহিলাদের সিটটা ছেড়ে দিয়ে একটু দাঁড়িয়ে থাকা। আমরা ইয়াং, আমরা দাঁড়িয়ে চাঁদে চলে যেতে পারি। আর একটি লোকাল বাসে হয়তো 2-3 ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, অবশ্যই পারবো, যেহেতু আমরা মানুষ। সো আমাদের উচিত মন মানুষটা একটু চেঞ্জ করা। মন মানুষটা একটু চেঞ্জ করুন, চেঞ্জ করলেই দেখবেন আমাদের আশপাশ সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর একটা কাজ করুন, সেটা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের ভিডিও দেখুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, স্টে উইথ আস।